কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছি আজকে সাভারের রূপনগরের সুন্দর একটি প্লেস। এখানে দেখা যাচ্ছে বিশাল পরিমাণের সর্ষে ক্ষেত চাষ করা হয়েছে। সর্ষে চাষ করা হয়েছে চতুর দিকে শুধু হলুদ আর হলুদ। আপনারা চলে আসেন, আশা করি সবার ভালো লাগবে। চলুন দেখি কি করছে সবাই। সাথে আছে, হ্যাঁ ই করো আমাকে দেওয়া পড়া। সাথে আছে আজকে আমার ফাদার ইন-লর রিলেটিভস, আমার একমাত্র ব্রাদার ইন-লর সোহাগ আছে। সাথে আছে আমার মিসেস, দুজন ভাবি আছেন, পাপু ভাই আছেন, আর সাথে আছে আমাদের মেঘলা। চলো সোহাগের সাথে আমরা পরিচয় হয়ে নিই। হেই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ শহীদুল ইসলাম সোহাগ। আজকে আমরা ঘুরতে এসেছি সাভারের রূপনগরে। তো এখানে ঘুরে প্রচুর মজা লাগতেছে, আমরা ফান করবো, এনজয় করবো আর অনেক কিছু করবো। ওকে, লেটস হ্যাভ এ লুক। আমরা একটু ভিউটা দেখি, কত বিস্তীর্ণ এলাকা নিয়ে সরষে চাষ করা হয়েছে। অনেক দর্শনার্থী এসেছে, অনেকে অলরেডি চলে যাচ্ছেন, সন্ধ্যা হয়ে এলো। মেঘলা মামুন একটু হাই দাও এখানে। মেঘলা মেঘলা এই দিকে, আচ্ছা থাক থাক, যাও এদিকে, সব আসো আবার আবার আসো। বিস্তীর্ণ এলাকা দেখেন, সব অনেক লোক দেখা যাচ্ছে যারা শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগের জন্য আসছে। সবাই সেলফি তুলছে, অনেকে টিকটক ভিডিও করতেছে, এখানে সবাই একটা ভালো সময় কাটাচ্ছে বিকালে। বিস্তীর্ণ এলাকা, যেদিকে দুদক যাচ্ছে সম্পূর্ণ এলাকা জুড়ে শুধু সর্ষে আর সর্ষে। খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে একটা ফ্যামিলি গ্রুপ দেখা যাচ্ছে। হ্যালো বাবু, কেমন আছো? একটু হাই দিয়ে দাও আমাদের গেস্টদেরকে, ভিডিও হচ্ছে, একটু হাই দিয়ে দাও। কেমন লাগছে তোমার এখানে এসে? গুড, ভেরি গুড। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সূর্যটা একদম লাল হয়ে গিয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। হিউজ পরিমাণে দর্শক দর্শনার্থী এসেছেন এখানে। আমাদের পরিবারের সদস্য ওইখানে ছবি তুলছে, সাথে আছে আমার ছোট ভাই সোহাগ। আমি মানুষের স্টেটমেন্ট খুব একটা নিচ্ছি না, শুধুমাত্র ক্ষেতটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর বিশাল সর্ষে ক্ষেত। আপনারা চাইলে চলে আসতে পারেন সাভারের রূপনগর, যেখানে প্রতিদিনে বিভিন্ন দর্শনার্থীরা আসে। সালামু আলাইকুম, খালার কেমন আছেন? ভালো আছেন? এই জায়গাটার নাম তো রূপনগর না? জায়গাটার নাম তো রূপনগর, তাই না? মাধবপট্টি। আচ্ছা, প্রতিদিনই তো অনেক লোক আসে এখানে ঘুরতে না? হ্যাঁ, শুক্রবার এমন কাজ ছাই পাওয়া যাবে, ছাই পাওয়া যায় না। আর আপনাদের লোক দু একজন থাকা উচিত, যেন ক্ষেত নষ্ট না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। এই ক্ষেতের কে লাগছি, সুদার ভাটে না মানছো, মই ডইলা কিছু তোর না। আচ্ছা আচ্ছা, মানে সবই ঠিকঠাক, সব দিকে খেয়াল রাখতে হবে আমাদের। দু একটা সাইনবোর্ড টাঙা দেওয়া যেতে পারে যে ক্ষেত যেন নষ্ট না, আবার ঢোকার পথে যেখানে যাচ্ছি। ওটা মানবো, ফুলসিরা কানে গজে, ফুলসিরা খুবাই গজে। এদিকে যে আপনাদের সমস্যা হচ্ছে সেটা তো খেয়াল রাখতে হবে। তাই তো লাঠিয়া থেকে খাড়াইছি দুই দুই মাথা। যাক, আল্লাহ ভরসা, বুঝতে হবে আমাদের, সবার দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, খালা ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। এই যে মামনি চলে আসো, মেঘলা আসতেছে, আসো আসো। ফুল ধরে না মামনি, ফুল ছেড়া যাবে না, ফুল ছেড়া যাবে না। একটু হাই দাও মামনি, হাই দাও। বলো কেমন আছো সবাই? তুমি কেমন আছো মামনি? একটু এদিকে তাকায় বলো দর্শকদের হাই দাও। ওকে, আমরাও ভালো আছি। ওকে, আচ্ছা ভিউয়ার্স, এখন দেখেন সূর্যটা ডুবে যাবে, আমরা বিশাল ভিউটা আর একবার চতুর্দিকে দেখে নিচ্ছি শেষ করার আগে। বিশাল হলুদের জলরাশির মতো মনে হচ্ছে। শেষ করব, শেষ করার আগে সবাইকে আরেকবার এখানে আসার
আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের প্রতিটি জায়গা অনেক সুন্দর। সাভারের এই রূপনগরের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আসবেন। বর্ষার সময় এখানে পানি হয়, এখানে সেখানে তখন অন্যরকমের সৌন্দর্য সৃষ্টি হয়। এখানে আপনার নৌকা ভ্রমণ করতে পারবেন, এখানে চটপটি ফুচকা সব বিভিন্ন খাবারের আয়োজন আছে। আপনারা সবাই আসবেন, আমার আপনাদের সকলকে ইনভাইটেশন দিয়ে শেষ করছি আজকের মতো।